জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণে তৃণমূলের একের পর এক সাংসদ বিধায়ক দেবু টুডুর পর আক্রমণে তাপস চট্টোপাধ্যায় পার্থ ভৌমিক জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে সিপিএম অভিযোগ শাসক নেতাদের সিপিএম কে কাল কেউটের জাত বলে আক্রমণ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সিপিএম এখন চোখের জল ফেলছে আহা আমার ঘুমটার কি হলো আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে বলছি অনেক মাইক আছে এখনো অনেক মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হারমাদের এই অঞ্চলে থাকে এখন হয়তো ভদ্র ব্যবহার করছেন কিছু উপায় নেই কিন্তু সময় আসলে যে চেহারা আবার বাইরে বেরিয়ে যাবে এরা কালকে উঠের জাত সময় এলে আবার এদের চেহারা আপনারা দেখতে পারবেন আজকে যেরকম আমরা চোখের জল ফেলছি আমার নির্যাতিতা বোনের পাশে আছি ঠিক তেমনি ভাবে আমরা চোখের জল ফেলেছিলাম যখন অনিতা দেওয়ালকে ধর্ষণ করে খুন করেছিল সিপিএম এর গুন্ডারা সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলেছিলেন এরকম ঘটনা তো ঘটেই থাকে যেদিন নার্স বর্ণালী দত্তকে খুন করা হয়েছিল আমরা চোখের জল ফেলেছিলাম যেদিন আমার বোন তাপসী মালিককে ধর্ষণ করে সিপিএম এর হারমার দেবু দত্ত সুরিত মালিক খুন করেছিলেন সেদিনও আমরা চোখের জল ফেলেছিলাম যেদিন নন্দীগ্রামের রাধারানী আরি 70 বছরের বয়স্কা মহিলা সিপিএম এর হারমাদেরা ধর্ষণ করেছিলেন আর 70 বছরের রাধারানী আরি চিৎকার করে কেঁদে বলেছিলেন আমি তোমার মায়ের মতো তুমি আমার ছেলের মতো আমাকে ধর্ষণ করো না পার্থ ভৌমিকের পাশাপাশি আক্রমণে তাপস চট্টোপাধ্যায় তিনি বলছেন আন্দোলন এখন সিপিএম আর নকশালদের আক্রমণে পরিণত হয়েছে বিজেপির মদতে আন্দোলন করছে সিপিএম আর নকশাল ঝান্ডা হাতে আন্দোলন করুন আমরাও ঝান্ডা হাতে লড়াইয়ে নামব আক্রমণে তাপস চট্টোপাধ্যায় এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এখন আন্দোলন এই আন্দোলনটা সিপিএম এর আন্দোলন নকশালদের আন্দোলনে বিজেপির মদত এটা হচ্ছে রাম নাম শ্যাম এর ছেলের জন্য যদি সত্যিকারের রাজনৈতিক দল হতো সবাই এটা মনে করতো তাহলে আমাদের কাছে অত্যন্ত এখন আপনারাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন দাবি তাদের কোন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয় এবার সুপ্রিম কোর্টে রায় দেবে কি করা উচিত না উচিত এখন তো এখনো ঠান্ডা মানিয়ে ঠান্ডা আছে লাল ঝান্ডা নিতে বলুন আমরা তো আমাদের ঝান্ডা নিয়ে লড়াই হচ্ছে সেদিনকে যখন আর্যিকরের কাণ্ডে 14 তারিখে রাত দখলের নামে যখন হচ্ছে আর্যিকরে ভাঙচুর হলো তখন বিচারপতিরা বলছে যে বাংলার পুলিশের কাছে কি কোনো তথ্য নেই তারা জানতে পারলেন না যে আর্জি করে ওই রকম একটা ঘটনা ঘটতে পারে আগাম তারা কেন হচ্ছে না যে সতর্কতা অবলম্বন করলো না আবার বিচারপতিরা দেখুন কি অদ্ভুত একটা মানে পরিকল্পনা চলছে ষড়যন্ত্র চলছে যেদিনকে নবান্ন অভিযান নবান্ন অভিযানের আগে যখন পুলিশ ধরপাকড় করছে এই বিচারপতিরা বলছেন এরা জানলেন কি করে পুলিশ এরাই হচ্ছে নবান্ন অভিযানের নামে হচ্ছে না বিশৃঙ্খলা করতে পারে আমরা কথাগুলো কেন বলছি একটা ষড়যন্ত্র চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটা তো প্রমাণিত আমরা বারবার বলি যে বিচারে যে সমস্ত রায়গুলো বেরোচ্ছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এবং বিচারপতিরা সবাই বিজেপির লোক আপনারা যদি বলেন কিনা এগুলো বলছেন কি করে মাইকে প্রমাণিত আমরা যখন বিচারপতিরা বিজেপির এই কারণেই বলছি বিচারের জায়গা থেকে সরে এলে কেউ হচ্ছে কিনা যে লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছে অথবা হচ্ছে কিনা যে কেউ হচ্ছে কিনা যে কোনো জায়গায় গভর্নর পদে চলে যায়।